হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে কেমন আছো জানিও। এখন কিন্তু বাজে সকাল ওই 10:45 মতো হবে। তো সকালে রুটি কুমড়োর তরকারি করে সবাইকে খাইয়ে দিয়েছি, দিয়ে দেখো দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম একেবারে। আর ওদিকে হচ্ছে শুক্তো, আর এটা দেখো ডাটা চচ্চড়ি হচ্ছে। যেহেতু আছে কিন্তু পুরোটাই নিরামিষ, তো বড়ি ফোড়ন দিয়ে ডাটা চচ্চড়ি ওই সাইডে বসিয়েছি, আর এই সাইডে দেখো শুক্তো বসিয়েছি। এদিকে দেখো ভাতটা একবার ফুটিয়ে আমি নামিয়ে রেখেছি। এদিকে তো কাজু বাদাম আদা জিরে বাটা করে রেখেছি। তো সব তরকারিতে আজকে একই মশলা দেবে যাবে, তার জন্য দেখো পনিরটা আমি পিস করে নেব। তো নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর যেহেতু অনেকটাই তাড়াহুড়ো, দাদাভাই মালঞ্চ যাবে তার জন্য। তো দেখো রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম দু ছাইতে করে, আর ভাতটা নামিয়ে রাখলে না অনেকটাই গ্যাসটা সেভ হয়। তো তার জন্য কিন্তু আমি এটাই করি প্রতিদিনই, ভাতটা ফুটিয়ে তারপরে নামিয়ে রেখে আবার 15 মিনিট বাদে আবার বসিয়ে দিই গ্যাসে, ফুটিয়ে নামিয়ে নেই। এ মানে এইভাবে করলে তাহলে গ্যাসটা অনেকটাই কিন্তু সেভ হয় ভাত রান্না করতে। আর দেখবে ভাত রান্না করতে কিন্তু গ্যাসটা বেশিই লাগে তার জন্য। তো